বলুন। হ্যাঁ, রাধানগর গ্রাম পঞ্চায়েতে জাগলগড়ি হসপিটাল মাঠে দুয়ারে সরকার কর্মসূচি চলছে, একটা অভিনব সরকারি কর্মসূচি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলার বুকে নিয়ে এসেছেন যে একেবারে বিডিও এসডিওদের মানুষের দুয়ারে পৌঁছে দেওয়া, গ্রামীণ স্তরে পৌঁছে দিয়ে ক্যাম্প করে সাধারণ মানুষকে আহ্বান করা হয় যে আপনার যা যা অপূরণীয় আছে সরকারি প্রকল্পের, যেগুলো আপনি পাননি সেখান সেগুলো এসে আপনি এখানে ফর্ম ফিল আপ করলে দ্রুত সেটা আপনার হাতে সেই সুবিধাটা তুলে দেওয়া হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বেই সারা রাজ্য জুড়ে কয়েক মাস অন্তর এই দুয়ারে সরকার কর্মসূচি চলেছে এবং কয়েক কোটি মানুষ এই দুয়ারে সরকার কর্মসূচিতে অংশগ্রহণ করেছে এবং তাদের যে সরকারি প্রকল্পের সুবিধাটা তারা পেয়েছে, অতীতে পেয়েছে। এখন যেটা আবার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে দুয়ারে সরকার কর্মসূচিকে একেবারে বুস্তরে উনি নিয়ে যাবেন, যাতে তিনি নিশ্চিত হতে চান মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের সরকারের খাদ্য, চিকিৎসা, শিক্ষা সহ যে সামাজিক সুরক্ষা প্রকল্পগুলো আছে সেই সুরক্ষা প্রকল্পগুলো যাতে প্রতিটি মানুষ পায়, কোনো মানুষ যাতে বঞ্চিত না হয় সেটা দুয়ারে সরকার কর্মসূচির দ্বারা নিশ্চিত করা হচ্ছে। এবং এছাড়াও এর মধ্যে বিভিন্ন ধরনের মানুষের, কারো হয়তো জমির মিউটেশনের কাজ হতে পারে, মানুষের হয়তো কাস্ট সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে, বিভিন্ন ধরনের যে সরকারি সহায়তাগুলো মানুষের দরকার হয় জীবন চালানোর জন্য সবগুলোই দুয়ারে সরকার কর্মসূচির দ্বারা পরিপূর্ণ করার বন্দোবস্ত করা হয়েছে এবং সেটা রাধানগর গ্রাম পঞ্চায়েতে চলছে। প্রচুর মানুষ, ছয় ছয় মানুষ এসে এই ক্যাম্পে অংশগ্রহণ করেছে এবং তাদের যা প্রয়োজন সেটা এখানে ফর্ম ফিল আপ চলছে, আগামী দিনে সরকার সেটা পূরণ করবে।